বিগত 15 থেকে 18 বছর আগে আমাদেরকে নিচ থেকে এখানে নিয়ে আসা হয়। আনার পর আজকে হয়তো বিগত সরকার সময়ে কিছু একটা গুঞ্জন চলছিল এখান থেকে আমাদেরকে নিয়ে নাগেরজলাতে রাখবে, তখন শুনেছি, তখন কার্যকরী হয় নাই। আজকে বিগত 6 মাস ধরে শুনছি যে এখান থেকে আমাদেরকে সরিয়ে দেবে। প্রথমত দেখেছেন আপনারা, আমাদের সরকার আসার পরে আমাদের এই যে যাত্রী মানে শ্রমিক বিশ্রামাগারগুলো ভেঙে দিয়েছিল, মানে সরকার তার জায়গা সে ভাঙতে পারে, তাতে আমাদের কিছু করার নেই। আমরা গাড়ি চালাই আমাদের একটা স্থান অনুসারে, এই জায়গা আমরা বাড়ির থেকে বেশি মনে করি, যেমন বাড়িটাকে পরিষ্কার রাখি এই জায়গাটাকে সেমভাবে রাখি। হ্যাঁ, যেহেতু 10 জনের জায়গা একটু ময়লা হয়, তাছাড়া আজকে আমাদেরকে পুরোদমে এই যে মানে কি বলে এটাকে আমাদেরকে এখান থেকে সরে যাওয়ার জন্য আদেশ দেওয়া হয়েছে। হয়েছে কোনখানে, ওই যে ব্রিজের দুই ব্রিজের মাঝখানে যে অল্প কিছু জায়গা আছে, 4টা ব্রাঞ্চের থেকে 4টা 4টা 5টা 5টা গাড়ি করে রাখার জন্য, ওইখান থেকে সার্ভিস দেওয়ার জন্য, আর বাকি গাড়ি নাগেরজলাতে যাবে। যে আমাদের বক্তব্য হচ্ছে, আমাদের এই যে লাইনটা আপনারা সবাই দেখেন যে বটতলা নিচে থেকে এখানে প্যাসেঞ্জার আসতে দ্বিধাবোধ করে রাস্তাতে, যে আউট অফ মিউনিসিপ্যাল, যেমন দেখুন আমতলিটু শেখেরপুর, আমতলিটু আইসি নগর, আমতলিটু খয়ারপুর বায়া বাইপাস, আমতলিটু হাঁপানি হসপিটাল, ওই আউট অফ মিউনিসিপ্যাল গাড়িগুলি চলছে, ওইগুলির জন্য কোনো পদক্ষেপ নেই, আর ওই গাড়িগুলো ডাইরেক্ট নিচে থেকে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। আমরা এখানে 2 ঘন্টা 1.5 ঘন্টার ধরে বসে তারপর আমরা প্যাসেঞ্জার নিয়ে যাই, আর আমরা বাড়ির থেকে এটাকে বেশি মানি, যার জন্য আমার এখন এখানের বয়স হয়ে গেছে 18 বছর, আমি এখানে গাড়ি চালাই। কিন্তু আজকে যখন আমাদের উচ্ছেদ সরকারি নির্দেশ হয়েছে, সরকারি নির্দেশে তো আর অবমাননা আমরা করতে পারি না, সরকার তো আমার যেমন আপনারও সেফ, যার জন্য আমরা ওই ব্রিজের তলাতে আজকে থেকে এখানে গিয়ে চালাবো।
মানে বাকি গাড়িগুলো থাকবে নাগরজোলা, বাকি গাড়িগুলো নাগরজোলা থাকবে, এখানে পাঁচটা পাঁচটা করে গাড়ি থাকবে, পাঁচটা পাঁচটা। কিন্তু আমাদের অনেক সমস্যা হবে, কেননা এমন সময় আমাদের লাইন আছে পাঁচটা, পাঁচটা লাইন যদি একবারে পাঁচটা লাইনের লোক চলে আসে এই জায়গাটা খালি থাকবে, নাগরজোলা থেকে গাড়ি পাঁচটা আসা কম করলে পাঁচ মিনিট সময় লাগবে, পাঁচ মিনিটে অন্য গাড়ি দু ফায়দা করবে। এখন আপনারা কী সিদ্ধান্ত নিয়েছেন? আমরা সিদ্ধান্ত এখন সরকারের উপর তো আমরা পারবো না জোর দেখি, আমরা তো সাধারণ শ্রমিক, একদিন রোজগার না করলে পরদিন আমাদের উপোস থাকতে হয়। সরকার কিন্তু আমাদের কোনো দাবি মানে না, দেখুন আমরা আমরা দেখুন এই সরকার আসার পরে আমাদের প্রফেশনাল ট্যাক্স ছিল 600 টাকা, হয়েছে 1800 টাকা, এই অবধি সাড়ে তিন বছরে গ্যাসের দাম বাড়ানো হয়েছে 2100 টাকা। আমরা কোথায় যাই? আমাদের তো বেতন ভাতা হয় না, সরকারি কর্মচারী সরকারি কর্মচারীদের বেতন করে আমাদের কী হয়? আমরা তো তার মধ্যেই আগে নিতাম 500-600 টাকা, এখন নিই 300 টাকা, বউ বাচ্চা মা বাবা নিয়ে বাঁচতে আছে, এইটাই আমাদের জীবন। আমরা কেন দিকে যদি জায়গা তাহলে আমরা মানে ব্যবসা তো হইতই না, আমরা মাঠে মারা আমাদের ছেলে মেয়ের পড়াশোনা খাইতো নর্মালি ব্যবসা না, আমরা কীভাবে চলবো? তারা কয়া নাগরদোলা আগে আমরা যাইতাম তারপর আলোচনা করবো, আমরা কইতেছি আগে আলোচনা করেন তারপর আমরা যাবো, মানে আমরা ওইখানে নিয়ে আসিরা একটা লাঠি দিয়া উঠাই দিব। এর আগে তো আপনাদের সঙ্গে আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে? আমরা কি কথা কইছি কি কইছে যে আমরা রোডের সাইডে প্যাসেঞ্জার লোনের লিগে পার্ক দিতেইব, আর অতিরিক্ত অটো যেটি থাকবো এটি আমরা ভিতরে নিব, এইভাবে আমরা কোন সিদ্ধান্ত হয়েছে কখন? তাই নিয়ে তো এইসব কথার মধ্যে নাই, তাই কি তাই কয় আগে তোমরা যাও ভিতরে তারপর আলোচনা হইব, না আমরা আলোচনা ছাড়া যাইতে না। না থেকে যারা বিদ্যুৎহীন স্ট্যান্ড ব্যবহার করতো চালকরা এবং মালিকরা, তাদের সঙ্গে আমাদের গত কয়েকদিন আগে এটা আলোচনা করা হয়েছিল অভিন নেতৃত্বের সঙ্গে, তো তারা একটা অংশ নেতৃত্বের জন্য তারা কিছুটা মানেননি, না মেনে আজকে তারা আবার চেষ্টা করেছেন এখানে থাকার জন্য। তো আমরা ওদের কথা অনুযায়ী ওদেরকে নাগরজোলা শব্দ ঠিক করা হবে, এবং পর্যায়ক্রমে এই জায়গাটা আমরা ক্লিয়ার করে দিয়েছি, এখানে লাইনের পাঁচটা ছটা লাইন আছে, এখানে তারা দু তিনটা করে গাড়ি থাকবে, ও থাকবে যখন প্যাসেঞ্জার ফুল হবে এগুলি চলে যাবে, আবার এখান থেকে বাড়ি ফিরেছে তাকে যাতে যানজট না হয়। আর মেজর স্মার্ট সিটি কাজটা আমরা শুরু করে দিই আজকের থেকেই, এই জায়গাটা আমরা ক্লিয়ার করে নিচ্ছি। আমার আশা বিশ্বাস যা ওকে মালিকরা বাড়ির ভিতরে আমাদেরকে সহযোগিতা করবেন, সার্বিক শহর উন্নয়নের ক্ষেত্রে এটা একটা উন্নয়নের কাজ হবে, নদীর পাড়ে কাজও প্রায় 100 মিটারের কাজ হবে, আজ বন্ধ হয়ে গেছিল, আজকে ওনারা আমাদের সঙ্গে সহমত করতে পেরেছেন, তারা চলেছেন, তাদের কিছু কিছু দাবি দেওয়া ছিল, তাদের একটা আশঙ্কা ছিল যে এখানে চলে গেলে তাদের প্যাসেঞ্জার পাওয়া যাবে না, কিন্তু আমরা বিকল্প ব্যবস্থা করে নিয়েছি যে গাড়িগুলো এখানে দাঁড়াবে, 20-25 টাকায় অপেক্ষা থাকবে, এবং প্যাসেঞ্জার ফুল হবে চলে যাবে, তারা আবার লাইনে আসবে, এইভাবে চলবে, যেটা আমরা পরিষ্কার করে ফেলেছি। এবং সমস্ত অভিযোগে এখন তারা সামনে তারা তাদের মধ্যে একটা বিভ্রান্তি ছিল বা বুঝিয়েছিল যে তাদের অসুবিধা হবে, তারা কিন্তু এখন বুঝতে পেরেছে, প্রথমে কিছু রাজ্য বুঝতে ছিল, এটা আমার মনে হয় এখন পরিষ্কার হয়ে গেছে। আমাদের সঙ্গে আমাদের এই ওয়ার্ডের কাউন্সিলর অভিজিৎ মল্লিক আমাদের সঙ্গে আসছেন, আমাদের এই জন্য যুক্তরাজ্যের ক্লাবের সেক্রেটারি সহ আসার সময় আছেন, এবং আমাদের সঙ্গে কমিশনার ডক্টর সুদীপ যাদব জি আছেন, ম্যাডাম আছেন, সহ আমার এনজিও সাহেব আছেন, সার্বিকভাবে এই এলাকার মানুষ চাইছে এই জায়গাটা যানজট মুক্ত করার জন্য। আমরা প্রতিনিধিত্ব আগরতলা পৌর নিগম, আমরা শহরকে যানজট মুক্ত করবো যে কোনো মধ্যে বাসগুলি সেক্ষেত্রে দেখা যায় নাগরজোলা স্ট্যান্ড থেকে বেরিয়ে রাস্তায় একটা ভিড় জমায়, এবং দক্ষিণ দিক থেকে বাসগুলো এসে রাস্তায় ভিড় জমায়, সেদিকটা এই বিষয়েও যারা বাস নেতৃত্ব ছিলেন যারা ইউনিয়ন তাদের সঙ্গে আলোচনা হয়েছে, এখন এই যে সমস্যাটা করছে এখন জায়গাটা নেই, ওনারা দেখবেন, এবং আমাদেরও একটা ভিজিলেন্স থাকবে যাতে এবার, এবং ট্রাফিক কপ্টের সঙ্গে কথা বলা হয়েছে, ওনারাও এই বিষয়টা লক্ষ্য রাখবেন। তবে আমি যতটা জানি এখন যেটা বলছেন এটা এখন নেই, এখন শ্রমিক ইউনিয়নগুলি যারা আছে এখানে তারা কিন্তু এই জায়গাটা নিজেরাই কমপ্লিট করে।